কথায় আছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর। মাঝরাতে পুরোহিতের চোখে দেবী দর্শন, খবর চাউর হতে ভক্ত সমাগম মন্দিরে। মঙ্গলবার মধ্যরাতে হঠাৎই অদ্ভুত শব্দে ঘুম ভাঙে বরানগর বনহুগলি বনরিণী মা মঙ্গলময়ী কালী মন্দিরের পূজারী সন্দীপ ভট্টাচার্যর। ঘরে বসে তার মোবাইলে বাইরে থাকা সিসিটিভি ক্যামেরার ছবি খতিয়ে দেখছিলেন, হঠাৎই তার চোখে পড়ে এক মহিলা বসে আছেন মন্দির চত্বরে, যার মুখ অস্পষ্ট। যদিও কিছু সময় পর আবার মহিলা মন্দিরের থেকে চলে যান। কিছুক্ষণ পর সন্দীপবাবু ঘুমের অস্বাভাবিক শব্দ শুনে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন মন্দির চত্বরে মহিলা নৃত্য করছেন। মুহূর্তে মন্দিরের পুরোহিত সিসিটিভি ক্যামেরা ফের দেখলে সেখানে মহিলার দেখা না মেলায় বেশ কৌতূহল জাগে মনে। ঘর থেকে বেরিয়ে মন্দিরের সামনে আসতেই সেই একই দৃশ্য, মহিলার অস্বাভাবিক নৃত্যের তালে গান গাইছেন, তবে তখন মোবাইল সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ছে না সেই দৃশ্য, এমনটাই দাবি সন্দীপবাবুর। মোবাইল থেকে চোখ ফেরাতে মহিলা অদৃশ্য হয়ে যান মন্দির থেকে, তবে মাঝরাতে কিভাবে মহিলা মন্দিরে প্রবেশ করলেন অথবা চলে গেলেন তা নিয়ে প্রশ্ন ঘুরতে থাকে মন্দিরের পুরোহিতের মনে। পরদিন সকালে ঘটনার কথা জানাজানি হতেই ভক্তরা একে একে পুজো দিতে আসেন বনরিণী আবাসনের মন্দিরে। ভক্তরা মনে করছেন সাক্ষাৎ দেবী এসেছিলেন সেই রাতে। কি বলছেন পুরোহিত, শুনুন। একটা 50-52 নাগাদ কুকুরের এমন অস্বাভাবিক চিৎকারের কারণে অনেকগুলি কুকুর আমার হঠাৎ ঘুম ভেঙে যায়। ঘুম থেকে ওঠার আগে আমি মশারির ভেতরেই ছিলাম, তো আমার মোবাইলে সিসি ক্যামেরা সেট করা রয়েছে। সিসি ক্যামেরা আমি তাকিয়ে দেখলাম যে মন্দিরের গেটের সামনে কেউ একজন বোধ হয় একটা লাল ড্রেস টাইপের কেউ বসে আছেন, আর কুকুরগুলি খুব চিৎকার করছে। তো আমি যথারীতি মশারি থেকে বেরিয়ে বিছানা থেকে উঠে এসে জানালা দিয়ে কুকুরগুলোকে তাড়ালাম এবং তাকিয়ে দেখলাম যে জানালাতে দিয়ে দেখছি মন্দিরের দরজায় একজন কেউ বসে আছে, ঠিক আছে বসে আছে আছে। আমার ঘটনাটা স্বাভাবিক মনে হলো না যে এরম টাইপের বসা, মুখ পরিষ্কার দেখা যাচ্ছে না, জানালা থেকে মুখ পরিষ্কার সুন্দর দেখা যাবে, যার মুখ কেন দেখা যাচ্ছে না, আর কেই বা উনি মুখটা এভাবে নিচু করে বসা। খানিক পরে আবার মুখ তুললেন, তুলে এইভাবে মা মন্দিরের দিকে ঘুরে তাকিয়ে দেখলেন, প্রণাম করলেন, প্রণাম করার ঠিক একটু পরে পরেই উনি হনন করে বেরিয়ে গেলেন। ঠিক আছে, বেরিয়ে গেলেন, আমিও আমার যথারীতি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। খানিক পরে একটা আওয়াজ হলো, যেন কেউ যেন একটা গুনগুন স্বরে গান গাইছে, আর একটা ঘুমুরের আওয়াজ হচ্ছে বা কিছু একটা পায়ে তড়ক কিছু একটা আসছে, এবং একটি কুকুরের চিৎকার। তখন আমার ওই গুনগুনানি আওয়াজ শুনে আর কেমন ধরনের একটা বিকট আমি ভাবছি যে কিছু একটা বোধ হয় সমস্যা হচ্ছে বা কিছু একটা। আমি জানালা দিয়ে বেরিয়ে এসে দেখছি, জানালা দিয়ে তাকিয়ে দেখছি যে জানালা দিয়ে ওনাকে দেখা যাচ্ছে, কিন্তু আমি তার আগে ওঠার আগে আমি দেখছিলাম আবার সিসি ক্যামেরা চালু করলাম যে সিসি ক্যামেরায় কিছু নেই, অথচ জানালা দিয়ে দেখছি কেউ একজন মন্দিরের সামনে একটা অস্বাভাবিক নৃত্য করছে, সঙ্গে সামান্য কিছু একটা গানও রয়েছে, কিন্তু গানটা তো স্পষ্ট নয়, এবং কিছু একটা ঘুমুরের টাইপের আওয়াজ হচ্ছে কিছু। তো আমি সেই ব্যবস্থা ভাবলাম যে জানালায় থাকবো না একটু বাইরে বেরোবো, কাউকে ডাকবো না ছেলেকে ডাকবো। তো আমার তখন মনে হলো যে না, কাউকেই না। আমি আমার যথারীতি চাবিটাবি খুলে বাড়ির সিঁড়ি দিয়ে যখন নামছি, সিঁড়ি দিয়ে নামার মতো তখন আর অবস্থায় নেই, আমার পা ভীষণ যেন ভারী হয়ে যাচ্ছে, পা অনেকক্ষণ বসে থাকলে পা ধরে গেলে যেরকম হয় ওইভাবে নামতে গিয়ে মনে হচ্ছে আস্তে 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 করে নামলাম। নেবে ওইটুক থেকে আমি 10 পা এগোতে গিয়ে আমার মনে হচ্ছে যেন শরীর আরও অতি ভারী হতে চলেছে। ওই কর্নার থেকে আবার বিল্ডিংয়ের এই কোনায় আসতে গিয়ে আমার মনে হলো যেন আমি অনেক প্রায় 30-40 হাঁটা হয়ে গেল। ওখান থেকে আবার মন্দিরের সামনে আসতে গিয়ে একটা সামান্য কালভার্ট রয়েছে, এই কালভার্টটা উঁচুতে আমার কাছে মনে হলো মনে হচ্ছে যেন পর্বতচূড়ায় আমি উঠছি। হামাগুড়ি দিয়ে কোনোরকম ওই পর্বতচূড়ার কাছাকাছি যাই হোক উঠে এসেই মন্দিরের সামনে দেখছি কেউ একজন যেন অস্বাভাবিকভাবে নৃত্য করছে, যা আমি চোখে দেখতে পাচ্ছি, অথচ বাড়িতে বসে মোবাইলে আমি সিসি ক্যামেরায় দেখতে পেলাম, ফোন তখন আমার হাতে। তো আমি আবার ভাবলাম যে আবার মোবাইলে কেন দেখা গেল না ওনাকে, আমি চাক্ষুষ দেখলাম, তাহলে মোবাইলটা কি আবার চালু করবো? মোবাইলটা আবার চালু করার কথা ভাবতে গিয়ে দেখছি উনি ততক্ষণ নেই। ততক্ষণে আমার অলরেডি 2-3 বার আমার দর্শন হয়ে গেছে যে রাধাগোবিন্দ মন্দির, মহাদেবের মন্দির এবং মায়ের মন্দিরের সামনে উনি একটা অস্বাভাবিক নৃত্য টাইপের করছে। দর্শনের পরের সাথে সাথে আমি দেখছি যে মোবাইলে যখন তাকাতে যাচ্ছি মোবাইলে দেখার সাথে সাথে উনি আর নেই, তাহলে উনি ঢুলেন কী করে, বেরোলেন কী করে,
কোথা দিয়ে বা এলেন? ইনি কি সেই, নাকি অন্য কেউ, নাকি অন্য কোনো দর্শন, যা আমার বোধগম্য না। কিন্তু ওখান থেকে আমি বাড়ি আর যেতে পারছি না। আমার মনে হচ্ছে যেন আরও অতি ভারী হয়ে গেছে। কোনোরকমভাবে যাবো আস্তে আস্তে করে। আমি ওখান থেকে বাড়ি যেতে আমার প্রায় 15 মিনিট লাগবে। বনরিনী আবাসনের বাসিন্দা রীতা কর বলেন, ঠাকুর বলে কিছু আছে এটা আমি অনুভব করতে পারলাম। আর সবচেয়ে বড় যেটা, সেটা আমারও কেমন একটা লাগছে, মানে এখানে ঢুকলেই আমার মনে হচ্ছে যেন আমার গাটা কেমন করছে। আর ওই কথাটাই আমার মনে হচ্ছে, আমি যতটুকু সিসিটিভি ক্যামেরায় দেখেছি, ওই বর্ষাটা দেখেছি আর চলে যাওয়াটা দেখেছি, স্বাভাবিক আমার মনে হয়নি। আর মন্দিরটা তো বহুদিনের পুরনো, একটু হয়তো আমিও মুখে মুখে খানিকটা লোককে বলেছি, তাতে যে খুব বেশি সাড়া আমরা পাইনি সেটা নয়। এটা সম্পূর্ণটাই নির্ভর করে বিশ্বাসের উপর, সম্পূর্ণটাই নির্ভর করে আমাদের বিশ্বাসের উপর ভর করে। তবে আমি মনে করি ঠাকুর বলে কিছু আছে সেটাই, এর বেশি আমি কিছু বলতে পারি। এদিকে ঘটনার খবর কানে আসতেই বরানগর বিজ্ঞান মঞ্চের অন্যতম সদস্য স্বপন মজুমদার জানান, ঘটনার ছবি তো দেখলেন, ঠাকুরমশাই দাবি করছেন যে রাত্রিবেলায় এরকম অলৌকিক ঘটনা ঘটেছে এবং সেটা সাক্ষাৎ হয়তো দেবীর দর্শন, কি মনে হয়? আচ্ছা, আমি দেখলাম, আমি ভিডিও ফুটেজটা দেখলাম, প্রথম পার্টটা দেখলাম, যেখানে একজন ভদ্রমহিলা বসে আছেন মন্দিরের চাতালে বসে আছেন, কিছুক্ষণ বসে থাকার পর আস্তে আস্তে তিনি উঠে পড়লেন। এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই, এটাই বাস্তব, যেটুকু দেখা যাচ্ছে সেটাই বাস্তব। এর মধ্যে কোনো রকম অলৌকিক বা অতি মানবীয় অতি বায়বীয় কোনো কিছু নেই। দেখলাম একটা মহিলা বসছিল, উঠে চলে গেছে, এটাই হচ্ছে জিস্ট, মোস্ট ফ্যাক্ট, আর কিচ্ছু নেই। উনি যে দাবি করেছেন সেটা ওনার বিশ্বাস, সেটা ওনার ব্যক্তিগত বিশ্বাস। যদি নাচ করতে দেখা যেত বা দেখা যেত, তাহলে আমরা একটা নিয়ে এগোতে পারতাম, কিন্তু এখানে যে কিচ্ছু নেই, শুধু দেখা গেছে মহিলা যে বসেছিলেন আস্তে আস্তে চলে গেলেন এবং বললেন যে আমার, আমি চোখে দেখছি অত মোবাইলে উঠছে না। এটা তো একটা অবিশ্বাস্য ব্যাপার। হ্যাঁ, আমাদের বিজ্ঞান এটাকে স্বীকার করে না। আমরা ঠাকুর দেবতা নিশ্চয়ই মানতে পারি, যে যার মতো ঠাকুর দেবতা মানে, যে যার মতো ঠাকুর দেবতা বিশ্বাস করে, কেউ কালী, কেউ আল্লাহ, কেউ যিশু, এই মানতে পারে। কিন্তু তা বলে অলৌকিক কোনো ব্যাপার স্যাপার এর মধ্যে একদমই নেই। আচ্ছা, ঘটনা তিনি শুধুমাত্র দেখেছেন এবং লক্ষ্য মুশকিল প্রচার হচ্ছে ধীরে ধীরে, এই সম্পর্কে কি বলবেন? রাত্রিবেলা এরকম ঘটনা যদি হয়ে থাকে, এটা প্রচার কেমন হয়েছে বলে আমি মনে করি না। যেটুকু হয়েছে সেটুকু ওই ঠাকুরমশাই তাদের পারিপার্শ্বিক যে ভক্তকুল, তারা তো স্বভাবতই তো দুর্বল, অনেকে ঠাকুর মানে, তারা ভাবছে যদি হ্যাঁ সত্যি ঠাকুর হয় আপত্তি কিসের। হ্যাঁ, তোমাদের এই বনরীয় এলাকায় যদি ঠাকুর এসে থাকে তো ভালোই। এই যে মনের অন্ধবিশ্বাস, মনের যে কুসংস্কার, এগুলোকেই এগুলোই হচ্ছে এগুলোকে ছড়াতে সাহায্য করে। আপনার নাম? আমার নাম স্বপন মজুমদার, আমি বিজ্ঞান মঞ্চের একজন কর্মী। এই ঘটনার সিসিটিভি ক্যামেরার সত্যতা যাচাই করেনি খবর এই সময়, তবে এই ঘটনা নিয়ে যথেষ্ট শোরগোল পড়েছে বনহুগলি বনরিনী আবাসন চত্বরে। স্থানীয় মানুষের মুখে এখন এই ঘটনাই প্রধান চর্চার বিষয়। বরানগর বনরিনী আবাসনের কালী মন্দিরের সামনে এক তারিখ রাত্রিবেলায় এখানে নাকি একটি অলৌকিক ঘটনা ঘটে গেছে এমনটাই দাবি করছেন মন্দিরের পুরোহিত। এই মুহূর্তে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই কালী মন্দিরের সামনে সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে একজন মহিলা রাত্রিবেলা এখানে বসেছিলেন, কিন্তু হঠাৎ করে তিনি মিলিয়ে যান, যদিও সেটি সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়নি। সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে মহিলাটি বসে আছেন এবং পরে তিনি চলে যান। এখানে যিনি পুরোহিত যিনি রয়েছেন তার দাবি তিনি ঘর থেকে সেই মহিলাকে দেখেন এবং তিনি একটি অস্বাভাবিক শব্দ শুনে রাত্রিবেলা ঘুম ভেঙে যান এবং তিনি এখানে আসেন। তিনি এসে দেখেন মহিলাটি নৃত্য করছেন এই মন্দিরের মধ্যে, যদিও মন্দিরের গেট ছিল বন্ধ, তার সত্ত্বেও কীভাবে সেই মহিলা ঢুকলেন এই নিয়ে তিনি প্রশ্ন তার মনে হতে থাকে। তিনি যখন সরাসরি তার মোবাইলে সেই সিসিটিভি এখানে ক্যামেরা যে রয়েছে সেই ক্যামেরার চিত্র যখন তিনি মোবাইলে দেখেন, দেখেন মহিলার কোনো অস্তিত্ব নেই, কিন্তু তিনি চাক্ষুষ, তিনি মহিলাটাকে দেখেন যে তিনি নৃত্য করছেন এই মন্দিরে। ঘটনাতে তিনি যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন এবং তিনি মনে মনে ভাবেন যে এটি সাক্ষাৎ দেবীর দর্শন।
ঘটনা যখন চাউর হতে থাকে তখন স্থানীয় মানুষদের মধ্যে ভগবানের দর্শন পাওয়া গেছে বলে অনেকেই ভিড় জমান এই মন্দিরে। তবে অপরদিকে বিজ্ঞান মঞ্চের সদস্য দাবি করছেন এটা সম্পূর্ণ একটা কাল্পনিক ঘটনা, হয়তো হতে পারে এটা পুরোহিতের মনের ভুল। তো সব মিলিয়ে এই মুহূর্তে যথেষ্ট পুজো অর্চনা বেড়ে গেছে এই মন্দিরে এবং সাধারণ ভক্তদের অনেকে দেখা মিলছে, তারা এখানে পুজো দিতে আসছেন, সব মিলিয়ে ভগবানের কৃপা বলে এখানে অনেকে দাবি করছেন। বরানগর থেকে পল্লব হাজরার রিপোর্ট, খবর এই সময়।